কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে কুষ্টিয়া জেলার প্রতিনিধি সাইফউদ্দিন আল আজাদের তথ্যচিত্রে। রবিবার মহিষকুণ্ডে ভাগজত বাজারে বিকেল 5টার সময় এ জনসভা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনসার আলীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ আলী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শহীদ সরকার মঙ্গল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রমজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান মন্টি সরকার। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল বলেন, যে ধানের শীষ প্রতীক নিয়ে আসবে তার পক্ষে উপজেলা বিএনপি থাকবে, দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো কাজ আমরা করব না।